নদী পাঠিয়ে দিচ্ছি। এভাবে না খেয়ে দিয়ে থাকলে সমস্যার সমাধান হবে না, বরং তোমারও শরীরটা খারাপ হয়ে যাবে। এই সময় তোমাকে, তোমার দাদাকে, দুজনকে সুস্থ থাকতে হবে, মাকে সামলাতে হবে, তাই না? এসো খাবে, এসো, এসো প্লিজ উজি, এসো। মা ভালো হয়ে যাবে নুচি, তুমি দেখো খুব তাড়াতাড়ি মা ভালো হয়ে যাবে। তুমি তো দেখছি একেবারে লাঞ্চ সেরে উঠবে। আচ্ছা, তোমার ইচ্ছে করে না আমার সঙ্গে খেতে? ইচ্ছে করে তো, তুমি আমায় বলবে এটা দাও সেটা দাও, আর আমি তোমায় সেগুলো সব দেব। যেমনি অদ্ভুত তুমি, তেমনি অদ্ভুত তোমার ইচ্ছেগুলো। আর তাছাড়া তোমার ব্রত আছে, দেখো সব সামনে নেবে না। আর রশ্মি বা কতদিন এভাবে পালিয়ে পালিয়ে বেড়াবে, আমাদের ছিল থাকতে পারবে? মাধুরী বলছিল। আচ্ছা বৌনি, মাধুরী কোথায়? ও তো শুয়ে পড়েছে, কেন বলো তো? আসলে ও অশ্মির বিয়ে দিন রাশির সাথে ছিল, ও প্রবাবলি হেল্প করতে পারবে আমাদেরকে। তুমি এত ব্যস্ত হয়ে না উচিত, কাল সকালে আমি ওর সাথে কথা বলবো নিজে না। হ্যাঁ নিশ্চয়ই। আরে না না, কোনো টেনশন করতে হবে না, আরে আমি সব সামলে নেবো বলছি তো, আমি যতক্ষণ আছি ততক্ষণ। আরে না না, হ্যাঁ হ্যাঁ বলছি তো, হ্যাঁ এই ব্যাপার, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার আমি তোমার বধিব পড়ান। আচ্ছা হোমওয়ার্ক, আমি নিজের ঘর না দেখে অন্যের ঘরে উকি দিচ্ছি। বাবা পলাশ, তোমার তো এখন বৃহস্পতি তুঙ্গে। লাগছে, ছাড়ো। লাগছে কি কথা সুইটহার্ট, তুমি তো এখন আমার লাকি বাম্পার ড্র, লাগছে বললে তো চলবে না। ছাড়ো, হচ্ছেটা কি? আমি কি করেছি, কেন এরকম করছো? অশ্মি কোথায়? ধুরি আমি তোমাকে জিজ্ঞেস করছি, অশ্মি কোথায়? তোমাকে হারাবার ভয় কি আমাকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে অশ্মি? ভালোবাসা ছাড়া কি আছে আমার, কি দিয়ে তোমাকে খুশি করতে পারবো জানি না। অপলা রয়ের মেয়েকে বিয়ে করার স্বপ্ন অনেকেরা দেখে, বাট তুমি কে? আপনি যেটাকে স্বপ্ন বলছেন সেটা আমার ভালোবাসা। জাম ইয়র ভালোবাসা। ওদিকে কি দেখছো, নিজের দিকে দেখো, তুমি কে? আর দেখো এখানে যারা আছে তাদের সঙ্গে তোমার কোনো কম্পারিজন আছে কিনা। Thank you.
এখন মমের গাড়ি যেন কোনো মতে আমাদের ধরতে না পারে তাহলে কিন্তু এভাবে মমির চোখে কতদিন ফাঁকি দেব আমরা কতদিন কি করব কি করে আমি বাঁচাবো দেবকে কি করে অচেনা অজানা পরিবেশ খুব ভয় পেয়েছে অশ্মি ঘুমিয়েছে তো একবার যাবো কে কে দেব দেব এসেছে আমি জানতাম দেব আসবে জরুরি কথা আছে আমি বলছিলাম কি তোমরা 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নাও প্লিজ ওকে কেন কেন মানে আমরা কোথায় যাবো প্লিজ কথা মারিও না তোমরা রেডি হয়ে নাও হারিয়া আপনি এরকম ভাবে কথা বলছেন কেন আমি বাধ্য হচ্ছি অশ্মি দেখুন আপনি যদি অশ্মির ব্যাপারে কিছু মনে করে থাকেন তাহলে আমি ওর হয়ে ক্ষমা চাইছি কিন্তু তোমরা কেন বুঝতে পারছো না এই জায়গাটা তোমাদের জন্য সেফ নয় পুলিশ অন্য হয়ে খুঁজছে সো গেট রেডি হারি আপ আমি বাইরে ওয়েট করছি হারি আপ কি হবে দেব দেবশ্মীর বিয়ে হচ্ছে আমরা বিপদে পড়েছি তবে কি আমাদের মধ্যে কেউ ওনাকে খবর দিচ্ছে কে উনি এত সব খবর উনি পান কি করে আমাকে যে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল তারপর গোডাউনে রাখা হয়েছিল এত খবর উনি জানলেন কি করে শুধু তাই না অপুলা রয়ের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে রেডি করে বাড়িতে পাঠালেন এটা কি করে সম্ভব কে আপনি আমি কি সেটা জানার চাইতে এখান থেকে বেরোনোটা তোমার বেশি জরুরি আপনি কেন আমার উপকার করতে চাইছেন ধরে নাও আমি তোমার ওয়েলউইশার কিংবা আমি আর তুমি একই পথের যাত্রী আপনি কে আমি জানি না আপনি এসব কি বলছেন আমি সেটাও বুঝতে পারছি না কিন্তু আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না না উপকার নয় আমি আমার সহযাত্রীকে সাহায্য করলাম মাত্র আমি যা পারিনি কে জানে তুমি হয়তো সেটা পারবে একে একে করছো তুমি আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন আপনাকে ধন্যবাদ দেওয়ার ক্ষমতা আমার নেই তাই আপনার পা ছুঁয়ে আমি প্রাণ বাঁচাবার কে ঈশ্বর আছেন আর তাই আমি এখানে আছি এই নাও ঠাকুরের আশীর্বাদে কাছে রাখো কাজে লাগবে ধরো হুবহু এক চেহারা তবে কি ওনার সাথে রায়বাড়ির কোনো সম্পর্ক আছে বাবার ঘরে থাকবে কেন কে উনি কি সম্পর্ক আছে ওনার রায়বাড়ির সাথে
কি হলো? বাড়ির জন্য মন খারাপ করছেন? না, অনেকদিন বাড়ির বাইরে আছি, তাছাড়া বাবা শরীরটাও ঠিক নেই। মা দিদি কেমন আছে কিচ্ছু জানি না। আচ্ছা বেশ তো, তাহলে চলো না, এখন আমরা তোমার বাড়িতেই চলে যাই। সেটা কি করে সম্ভব? তুমি মমির কথা ভাবছ? দেখো দেব, আমরা কতদিন এভাবে পালিয়ে পালিয়ে বেড়াবো? একদিন না একদিন তো মমকে ফেস করতেই হবে। দেখো অশ্মি, আমি তোমাকে কোনো মতে হারাতে চাই না, একটু ওয়েট করো, সব ঠিক হয়ে যাবে। সত্যি বলছো? সত্যি বলছি। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি বলো তো? জানি না। কারণ কোন অসুখে কি ওষুধ দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। মানে 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 চোখ রাঙিয়ে ধুমকে যে কাজগুলো হয় না, সেগুলো সেন্টিমেন্টে আঘাত দিলেই হয়ে যায়। আমার এই একটা ধাক্কায় সমস্ত নদীগুলো এই সমুদ্রে এসে মিলে যাবে। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। এক্সকিউজ মি। কোন খবর? আমরা সমস্ত জায়গায় চিরুনি তল্লাশি চালিয়েছি ম্যাডাম, এমনকি ওই নন্দিনী প্রেসেও সার্চ করেছি, কিন্তু এখনো কিছু খুঁজে পাননি, তাই তো? পেয়ে যাবো ম্যাডাম, পেয়ে যাবো, আপনি একদম টেনশন করবেন না। আসলে একটা ফটো যদি পাওয়া যেত। ফটো? আপনি ফটো ছাড়া সার্চ করছেন আমার মেয়েকে? না মানে আপনার পারমিশন ছাড়া। পারমিশন? শুনুন, আপনার লোকেদের বলে দিন নন্দিনী প্রেসের প্রত্যেকটি গাড়িটা যেন ভালো করে সার্চ করা হয়, এট এভরি পয়েন্ট, এট এভরি ক্রসিং। ওকে বাবা, ওকে ম্যাডাম। মুশকিল কাজটা উঠিয়ে দাও, কেউ যদি দেখে ফেলে মুশকিল হয়ে যাবে, পুলিশ যেভাবে আমাদের খোঁজাখুঁজি করছে। এসো ওইদিকে এসো। একটা কথা বলবো দেব, ওই ভদ্র মহিলাকে কি এতটা বিশ্বাস করা আমাদের ঠিক হচ্ছে? তোমার এরকম কেন মনে হচ্ছে বলো তো? না, কালকে রাত্রে উনি যেভাবে কাল রাত্রে বলে আমাদের দুজনকে আলাদা করে দিলেন, তারপরে হঠাৎ ভোর রাত্রে এসে আমাদের একরকম বাড়ি থেকে বাড়ি করে দিলেন, আমার মনে হচ্ছে কোথাও কিছু একটা গন্ডগোল আছে। উনি যা করছেন আমাদের ভালোর জন্য করছেন, তাই না? তুমি কি করে শিওর হচ্ছে যে ভালোর জন্যই করছেন? তুমি যাই বলো, আমার কিছু একটা ঠিক লাগছে না। দেখো অশ্মি, ওনার জন্যই কিন্তু তোমার মায়ের কাছ থেকে আমরা পালাতে পেরেছিলাম, তাছাড়া দেখো আমরা একসাথে আছি শুধুমাত্র ওনার জন্য, ঠিক তো? হ্যাঁ, আমি অস্বীকার করছি না, ঠিক কথা, কিন্তু আমার মন বলছে কিছু একটা প্রবলেম আছে, সামথিং ইজ রং সামওয়্যার। সব ঠিক আছে, এসো আমার কাছে। সেটাই তো জানতে চাইছি। মানে ভেরি সিম্পল, যদি নিজের ভালো চাও তাহলে আমাকে সব কথা খুলে বলো মাধুরী, অশ্মি কোথায়? আপনি এসব কি বলছেন মাসিমণি? আমি তো কিছুই বুঝতে পারছি না, অশ্মি কোথায় আমি কি করে জানবো বলুন? ন্যাকা, তাই না? শোনো, এই সমস্ত সস্তার চালাকে আমার সঙ্গে বন্ধ করো। তুমি যে প্রথম থেকে রাশির সঙ্গে ছিলে সেটা তুমি ভাবছো আমি জানি না, তোমার নেত্রীর অবস্থা দেখেছো তো? তুমি যদি এক্ষুনি আমাকে সব খুলে না বলো তাহলে তোমার ওই একই জায়গায় যেতে হবে, জেলে যেতে হবে। বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু করিনি। চুপ,
আমি যখন অশ্মিকে খাওয়াতে গেছিলাম তুমি ওখানে কি করছিলে মাধুরী? প্রিয়ার কাছে তুমি শেষ পর্যন্ত থেকেছো, ওকে আগলে রেখেছো কেন? ভাই কি হয়েছে মাধুরী? মাসমিনি কি হয়েছে মাধুরীর? চুপ করে আছে কেন? বলার কিছু থাকলে তো বলবো। দিদির আশ্রয় আছে, দিদির অন্ন ধ্বংস করছে, তার উপর দিদির সর্বনাশ করছে। সেই মাসমনি, হ্যাঁ হ্যাঁ তুমি তো বলবেই এ কথা, কারণ তুমিও যে ওদের দলে আছো সেটা আমি খুব ভালো করে জানি। এত সহজে কি সব প্রশ্নের উত্তর পাওয়া যায়? তবু জীবন চলতেই থাকে, আর তাই আমার পথ চলার আনন্দ। কেন জানো? ও যে আমার সব কিছু। মেয়ে কামিন ম্যাডাম। ইয়েস, কোনো খবর? না ম্যাডাম, দেব অশ্মির কোনো খবর আমি পাইনি। পপুলার রয়, অশ্মিকে তুমি আর খুঁজেও পাবে না। অনেক সহ্য করেছি, আর নয় এবার তোমার পালা। ম্যাডাম ম্যাডাম, আমার মনে হয় অপর্ণা রায় সব জেনে গেছে। তুমি কি করে বুঝলে? ম্যাডাম, শুধু আমাদের প্রেস নয়, আমার বাড়ি পর্যন্ত পুলিশ খানা তল্লাশি চালিয়েছে। আই সি। ম্যাডাম আরেকটা জিনিস, সেদিনকে মন্দিরে আমাদের নন্দিনী প্রেস স্টিকার লাগানো গাড়িটা নিশ্চয়ই কেউ দেখেছে। অপলা রায়ের কাছে খবরটা পৌঁছে গেছে। খোঁজো খোঁজো অপলা রায়, নিজের মেয়েকে খোঁজো, খুঁজে দেখো সন্তানকে হারালে কেমন লাগে। না না, ক্রিমিনাল না, সাধারণ একটি ছেলে মেয়ে, আর আপনি ধরতে পারছেন না? ম্যাডাম ম্যাডাম প্লিজ, আমাদের আর একটু সময় দিন। আর কত সময় দেব? কত সময় দেব আমি আপনাকে? 24 ঘন্টা আমি সময় দিয়েছি আপনাকে। ম্যাডাম দেখুন ম্যাডাম, আমাদের না না হবে না, কিচ্ছু সব আমাকে নিজে করতে হবে। আই হ্যাভ টু ডু সামথিং। ম্যাডাম ম্যাডাম আপনি নিশ্চিন্ত থাকুন, ওরা বাইরে বেরোলেই ধরা পড়বে। ওরা যদি স্টেজে বাইরে চলে যায় আপনি কি করবেন? না ম্যাডাম, এই ব্যাপারে আমরা 100% নিশ্চিত, ওরা এখনো শহরের বাইরে যেতে পারে। ও ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, চমৎকার। শহরের বাইরে ওরা যায়নি অথচ আপনারা ধরতে পারছেন না? না না হবে না হবে না ম্যাডাম। ম্যাডাম 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 করবে না, আপনাকে বলেছি ম্যাডাম ম্যাডাম করবে না, একটু চুপ করে থাকুন। আপনি মেকে ফোন কল। হ্যালো, কি হয়েছে বলতো? এত গাড়ি এত ভিড়, অ্যাক্সিডেন্ট হলো নাকি? টেনশন করো না, আমি গিয়ে দেখছি। না না তুমি তুমি নেমো না এখান থেকে। দাদা একটু দেখুন না কি হয়েছে। টেনশন করো না। কি হয়েছে? পুলিশ গাড়ি চেক করছে। রাশিদার নাম, রাশিদার নাম।